যাত্রীতলাকে ঘিরে দুই অটো ইউনিয়নের বিবাদ। রাস্তায় নেমে প্রতিবাদ অটো চালকদের। ঘটনা উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ চৌমাথার মালঞ্চ রোডে। জানা গিয়েছে সম্প্রতি হাসনাবাদে কিছু ম্যাজিক গাড়ির মালিকেরা গাড়ি বিক্রি করে নতুন করে অটো চালানোর জন্য সিদ্ধান্ত নেয়, যার ফলে প্রায় ১৯০টা অটো চলছে মালঞ্চ রাস্তায়। অভিযোগ, নতুন অটো ইউনিয়নের নেতা উত্তম ঘোষের চক্রান্তে ম্যাজিক গাড়ি বিক্রি হয়েছে। শুধু তাই নয়, জোরপূর্বক রাস্তায় ঢোকানো হয়েছে নতুন অটো। এদিকে সব দিন ঠিকমতো প্যাসেঞ্জার হয় না, যার ফলে আর্থিক সংকটে অটো চালকেরা। ঘটনায় অটো চালকদের অভিযোগ, পেটে মারার চেষ্টা চলছে। হচ্ছে এতগুলো গাড়ি যখন চলে, আমার আয়ের বন্ধ হয়ে যাচ্ছে। প্রতিদিন একটা গাড়ি চালিয়ে তার তেল খরচ বাদ দিয়ে ৩০০ টাকা তার ইনকাম হচ্ছে, সে তার পরিবারের মুখে কিভাবে দুটো সংসার চালাবে? সে চালাতে পারছে না। ৩০০ টাকা ইনকাম একটা মানুষের সংসার চলে? তিনি টানার ১৫টা পারমিশন চাই। হ্যাঁ, রুট পারমিশন ২৫টা গাড়ি ছিল, ১৫টা উনি ৪৫টার উপর অফার লেটার বার করে ১-১.৫ লাখ টাকা করে এই অফার লেটার গুলো বিক্রি করার কারণে আজকে সাধারণ মানুষের মধ্যে এই ঝামেলা। আমরা চাই ওকে শাস্তি হোক। বর্তমানে আমাদের যে উত্তরের বিধায়ক আছে এমএলএ সাহেব রবিকুল ইসলাম, আমরা যখন গাড়িগুলো বের করেছিলাম, তিনি উনি বললেন যে আমাদের গাড়িগুলো চালাতে দেবেন না। তারপর অনেক অনুরোধ করার পরে আমাদের বর্তমানে ৩৫-৩৬টা গাড়ির থেকে মাত্র উনি ১৫টা গাড়ি চালানোর পারমিশন দিয়েছিলেন। কিন্তু আগামীকাল ২৯শে মার্চ আমরা জানেন শহীদ মিনারে মিটিং, সেই নিয়ে আমরা খুব ব্যস্ত আছি। ২৯শে মার্চের পরে বিবদমান দুই গোষ্ঠীকে বসিয়ে আমরা এই সমস্যা মিটিং। ঘটনায় সুর চড়িয়েছে বিজেপি। কি করবে মানুষ বুঝতে পারছে না, যে অটোতে যাবে বাসে যাবে, প্রতিটা প্রতিটা সংগঠনে প্রতিটা ইউনিয়নে আপনাদের এই ঝামেলা কেন হবে, মানুষ কেন সাফার করবে? ঘটনায় স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিকবার বৈঠক হয় অটো চালকদের। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় নতুন করে অটো চালানোর পারমিশন দেওয়া হবে না। কিন্তু তারপরেও রুটে কিভাবে চলছে নতুন অটো, প্রশ্ন তুলে বিক্ষোভ কর্মসূচি অটো চালকদের। বসিরহাট থেকে সঞ্জীব সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।